নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সাতই জানুয়ারি দু হাজার তেইশ যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তবে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থাকা কিন্তু একান্তই দরকার কারণ আমি প্রতিদিন বলি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করা হয় শুধু আপনি রাশির নাম টার্গেট নাম্বার শুভ সময় শুনে নিচ্ছেন আপনি ইনভেস্টমেন্ট করছেন লাগছে না ভাগ্য থেকে বড় কথা অর্থাৎ আপনার কপালে আগামীকালে প্রাপ্তি চোখ আছে কিনা মহাপ্রাপ্তি মহাপ্রাপ্তিটা কিন্তু যদি ঘটে আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে তো এর জন্যই কিন্তু আপনার জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার করা দরকার আমি বারবার বলে থাকি রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন রয়েছে এই চারটি গ্রহ কেমন রয়েছে সেটা দেখা দরকার এবং রাহু আপনার জন্মছকে কোন ভাবে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে লগ্ন টু দ্বাদশ এই ভাবগুলোর মধ্যে লগ্ন টু দ্বাদশের মধ্যে রাহু কোন ভাবে অবস্থান করছে কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে ডিগ্রি কত দিক থেকে কত নম্বর অবস্থান করছে এবং কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে এটা জানা দরকার এবং শুক্র বুধ এবং শনি এই তিনটি গ্রহেরও বলবত্তা জানা কিন্তু একান্তই দরকার দেখুন যাদের জন্য একটু জন্য অল্পের জন্য মিসকে যাচ্ছে তারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন রক্ষা কবচ আপনাকে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাহায্য কিন্তু করবে কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে প্রাপ্তির কারক গ্রহ এই গ্রহকে রাহু যদি আপনি বলবান করেন তাহলে রাহু হচ্ছে চট জলদি ইনস্ট্যান্ট হঠাৎ প্রাপ্তি হঠাৎ কিছু সমস্ত কিছু কিন্তু রাহু কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে তো রাহুকে শুভ অবস্থাতে নিয়ে আনানো একান্তই দরকার এবং এর পাশাপাশি বুধ শুক্র এবং শনি এই গ্রহগুলোকে কিন্তু ভালো থাকা একান্তই দরকার এই গ্রহগুলো যদি আপনার ভালো থাকে এবং আপনার জন্মছকে যদি প্রাপ্তিযোগ থাকে এই যে প্রাপ্তি কখন থাকে প্রাপ্তিযোগটা দেখতে হবে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না এবং এই চারটি গ্রহ এবং চারটি ভাব ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব এই চারটি ভাব ভালো রয়েছে কিনা তবে কিন্তু আপনার আগামীকাল প্রাপ্তি হবে কি হবে না সেটা কিন্তু বলা সম্ভব কত এমনটে অর্থপ্রাপ্তি হবে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু এই পাঁচ রাশির কিন্তু রয়েছে দেখুন প্রত্যেক মানুষই প্রচেষ্টা করে যে আমি ধনী হব কিন্তু প্রত্যেকের কবলে কি থাকে কিন্তু যার যার কবলে থাকে আগামীকাল ছোট্ট একটা অর্থ বিনিয়োগ করে আপনিও হতে পারে লাখোপটি কোটিপতি এই লাখপতি বা কোটিপতি হতে গেলে আপনাকে বিশেষ করে ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে আপনার ধনভাবকে স্ট্রং করতে হবে আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করতে হবে দেখুন ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না আপনি প্রচেষ্টা করছেন হচ্ছে না হচ্ছে না আমি বারবার বলছি ভাগ্যভাব এবং রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে এবং যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট বিচার করে আপনারা দেখে নিন আপনার ক্ষেত্রে ফর্চুনার নাম্বার কোনটা আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তির যোগ রয়েছে কোন বছর থেকে কোন বছরের মধ্যে প্রাপ্তির যোগগুলো রয়েছে অর্থাৎ ন্যাকাল চার্টটা কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ করা দরকার ন্যাকাল চার্টে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে কিন্তু বলে দেওয়া সম্ভব এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন বাচ্চা ট্রিফরমেশনের মাধ্যমে যাদের যোগ কেটে গেছে তাদেরকে কিন্তু এই যোগটা ফিরিয়ে আনানো কিন্তু সম্ভব কত অ্যামে অর্থ প্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চাটের উপর বারবার আমি এই কথাটা বলছি কারণ দেখুন অর্থ ছাড়া জীব জীবনটাই কিন্তু অনর্থ হয়ে যায় অর্থাৎ অর্থ কিন্তু আজকের দিনে খুবই প্রয়োজন অর্থাৎ প্রত্যেকে প্রচুর পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করছে কারো দিনের শেষে প্রচুর টাকা নিয়ে আসছে কেউ সেটা পারছে না এই জায়গাটায় হচ্ছে ভাগ্য এই ভাগ্য ভাবকে স্ট্রং করে দিলে না আপনিও কিন্তু খুব চটজলদি কিন্তু অর্থশালী একজন মানুষে কিন্তু পরিণত হতে পারেন কার কখন ভাগ্য কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না আমি এই জন্য বারবার বলছি জীবনে একবার নিজস্ব জন্মকুণ্ডলিটা একবার দেখিয়ে নিন একবার দেখিয়ে নিন না বা যাদের ক্ষেত্রে নেকাল চাট নেই হস্তরেখা বিচার করে নিন এবং রাহুরক্ষা কবচ অথবা আপনার ক্ষেত্রে ভাগ্যভাবকে স্ট্রং করান কিন্তু রক্ষা কবচ আপ পরিধান করার আগে অবশ্যই একবার পরামর্শ নিন একবার পরামর্শ নেওয়ার পর আপনি রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন কত অ্যামের অর্থপ্রাপ্তি আপনার পাঁচশো টাকা না পাঁচ হাজার না পঞ্চাশ হাজার না পাঁচ লাখ সেটার ডিপেন্ড করবে আপনার নেকাল চার্টের উপর আপনার ভাগ্যভাবের উপর এবার আমি আগামীকালের পাঁচ রাশির নাম আমি আপনাদেরকে জানাবো যে পাঁচ রাশি আগামীকাল মহাপ্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় এবং আট আপনাদের ক্ষেত্রে আগামীকালের কিন্তু টার্গেট নাম্বার ছয় এবং আট আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য টার্গেট নাম্বার আপনাদের সময়টা দেখা যাচ্ছে দুপুর দুটো পনেরো মিনিট থেকে দুপুর দুটো পনেরো মিনিট থেকে আপনার এক চারটা দশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ দুটো পনেরো মিনিট থেকে চারটা দশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এরপর যে আমি রাশির কথা বলবো মকরের পর সেই রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে সাত এবং এক আপনাদের যে শুভ শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির সেই রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং আট আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তিন এবং আট সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা বারো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু টাইমটা কিন্তু বিশেষভাবে শুভ অর্থাৎ মেষ রাশি আগামীকালে কিন্তু মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত হতে চলেছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুর এর জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন এরপর চার নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালে দুর্দান্ত প্রাপ্তি করতে চলেছে সেই সে রাশির নাম আপনার ক্ষেত্রে সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে আপনার একটা দুই মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালে বিশেষভাবে প্রাপ্তি মহাপ্রাপ্তি করতে চলেছে সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সে রয়েছে তিন এবং আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে শুরু করে এগারোটা চোদ্দো মিনিট থেকে শুরু করে আপনার টাইমটা বারোটা ২৬ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অর্থাৎ প্রত্যেককে আমি একটি কথা বলবো নিজের ভাগ্যকে স্ট্রং করুন একবার নিজস্ব চাট অথবা হস্তরেখাটা একবার বিচার করে নিন কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে কিন্তু এই যে পাঁচ রাশির কথা বললাম এই পাঁচ রাশির হাজারো লাখো কোটি কোটি মানুষের প্রত্যেকের ক্ষেত্রে কী হবে তা কখনোই না কিছু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তি যোগ রয়েছে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আরও আগামী দিনে প্রাপ্তি কিন্তু হতে পারে অর্থাৎ এটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর এবং হস্তরেখার উপর টোটালটা বিচার করা দরকার ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ